টি-20 র‍্যাঙ্কিং এ পাকিস্তান যতই এগিয়ে থাকুক না কেন নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশের সিরিজ জয় সম্ভব বলে মনে করেন অধিনায়ক মাহমুদুল আরিয়াদ আর এই সফরে নিরাপত্তা ইস্যু বাদ দিয়ে শুধুই ক্রিকেট নিয়ে ভাবছে বাংলাদেশ দল তিন ম্যাচ সিরিজ খেলতে কাল রাতে বিশেষ বিমানে লাহোর যাবে বাংলাদেশ সিরিজ শুরু 24 জানুয়ারি 2008 সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ আর পরের বছর 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন লম্বা সময়ের জন্য বন্ধ ছিল দেশটিতে এক যুগ পর অনেক চড়াই উতরাই পার করে পাকিস্তানের সেই লাহোরেই যাচ্ছে বাংলাদেশ দল তবে এবার খেলতে হবে সর্বোচ্চ নিরাপত্তা আয়োজনের মধ্যে এই মুহূর্তে আমি পার্সোনালি মনে এতটুকু বলতে পারি এবং আমার মনে টিমের অন্য প্লেয়াররা ওই জিনিসটা নিয়ে খুব একটা চিন্তিত না কারণ যেহেতু এখন এটা ডিসিশন হ্যাজ বিন মেড তো আমরা শুধু এখন খেলার কথাই চিন্তা করছি আমরা কিভাবে ওইখানে গিয়ে ভালো পারফর্ম করতে পারবো এবং জিততে পারবো ওটা নিয়ে আমরা বেশি চিন্তিত নিরাপত্তা ইস্যুতে পরিবারের আপত্তির কারণে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম সেই একই পরিবারের সদস্য মাহমুদুল্লাহ তাহলে কিভাবে সম্ভব হলো পরিবারকে রাজি করানো ইনিশিয়ালি কিছুটা অবশ্যই টাফ ছিল কারণ আমার ফ্যামিলিও কনসার্ন ছিল আই হ্যাভ টক উইথ মাই ফ্যামিলি তো মানে ওরা রাজি হয়েছে তো এদিক থেকে আমি কিছুটা আর কি কিছুটা রিলিফ যে আমার ফ্যামিলি হয়তো বা এতটা স্ট্রেস ফিল করবে না কারণ প্রবলি সিকিউরিটি ওয়াইজ দে উইল প্রোভাইড অ্যাজ দ্য বেস্ট সিকিউরিটি আর মুশির ডিসিশন আমিও সমর্থন করি কারণ এটা ফ্যামিলির অবশ্যই একটা ইস্যু থাকে সবসময় আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন নাম্বার ওয়ান দল একই টেবিলে বাংলাদেশ আছে 9 নম্বরে তবে 20 ওভারের ম্যাচে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে টাইগার রাই পাকিস্তান নিজেদের সর্বশেষ 10 ম্যাচে জয় মাত্র একটিতে আর বাংলাদেশের 10 ম্যাচে জয় পাঁচটিতে আমাদের ফোকাস করতে হবে আমরা কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারি এই মুহূর্তে আমি মনে করি টিমে যারা আছে সবাই খুব ভালো ফর্মে আছে ভালো টাচে আছে তো এই জিনিসটা আমাদের ইউটিলাইজ করা এবং বোঝা যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি তো আমরা জিততে পারবো তো আমরা রাদার দেন আমরা যদি চিন্তা করি যে না ওরা কী করেছে লাস্ট সিরিজে বা আমাদের অবস্থান কোথায় র্যাঙ্কিংয়ে এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের ওয়ারি হওয়ার কিছু আছে আমরা জাস্ট আমাদের ক্রিকেটটা কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সঠিক সময়ে কীভাবে আমরা নিজেদেরকে ইউটিলাইজ করতে পারি এক একজন এক এক ইন্ডিভিজুয়াল ওই জিনিসগুলো নিয়ে আমার মনে কনসার্ন থাকা অনেক বেশি জরুরি পাকিস্তানের সঙ্গে আকাশপথে সরাসরি যোগাযোগ না থাকায় বিশেষ বিমানে সরাসরি লাহোর যাবে বাংলাদেশ দল সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে 24 জানুয়ারি একই ভেন্যুতে পরদিন দ্বিতীয় ম্যাচ ও 27 জানুয়ারি হবে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ এবার পরিসংখ্যানে দেখব বাংলাদেশ ও পাকিস্তান দুই দল এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে কয়টি টি টোয়েন্টি খেলেছিল আর সেসব ম্যাচে কে বেশি রান আর কে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে 10টি ম্যাচ খেলেছে এর মধ্যে পাকিস্তান জিতেছে 8টি আর বাংলাদেশ জিতেছে 2টি ম্যাচ আর এই 10 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 292 রান করেছেন সাকিব আল হাসান তিনি অবশ্য এখন ক্রিকেট থেকে নিষিদ্ধ তারপর তামিম ইকবাল করেছেন 131 রান নাজিবউদ্দিন করেছেন 123 রান তিনি এই রানটা করেছিলেন 2টি ম্যাচে আর এরপর মোহাম্মদ আশরাফুল আছেন 4 নম্বরে 104 রান করে আর এবারের স্কোয়াডে এখন পর্যন্ত তামিমই কিন্তু এবারের স্কোয়াডে আছেন আর পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ হাফিজ সবচেয়ে বেশি 193 রান করেছেন শহীদ আফ্রিদি করেছেন 181 রান আহমেদ শেজাদ 180 আর শোয়েব মালিক করেছেন 150 রান আর এবারের বাংলাদেশ ও পাকিস্তান সিরিজে হাফিজ এবং শোয়েব মালিক দুজনেই কিন্তু নতুন করে ডাক পেয়েছেন আর বোলারদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক তিনি 7 উইকেট নিয়েছেন এরপর সাকিব আল হাসান নিয়েছেন 6 উইকেট তারপর আরাফ হাসানে নিয়েছেন 5 উইকেট আর আলামিন নিয়েছেন 4 উইকেট এবারের স্কোয়াডে অবশ্য আলামিন আছেন বাংলাদেশের আর পাকিস্তানের বোলারদের মধ্যে শহীদ আফ্রিদি নিয়েছেন 10 উইকেট মোহাম্মদ আমির শোয়েব মালিক এবং উমর গুল 6টি করে উইকেট নিয়েছেন আর আগেই বলেছি যে শোয়েব মালিক এবার পাকিস্তান স্কোয়াডে আছেন